বাংলাদেশ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দুদেশের সংস্কৃতি বিনিময়ের তাগিদ দিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম ওং জুয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কোট্রা মহাপরিচালক বলেন, কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পরিদর্শন করলেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম ওং জং। তার সাথে ছিলেন কোট্রা চিফ স্পেশালিস্ট ফারুক আহমদ। তাদের স্বাগত জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে এটিএন বাংলার বার্তা বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের প্রশংসা করেন কোট্রা মহাপরিচালক কিম ওং জং। এ সময় তিনি বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখান। কোরিয়ান ইনভেস্টার্স, কোরিয়ান কোম্পানিজ অলসো উই আর উইলিং টু ওয়ার্ক উইথ বাংলাদেশ পার্টনার্স ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। সো আই হোপ কোরিয়ান কোম্পানি অ্যান্ড কোরিয়ান গভর্নমেন্ট অলসো উই আর উইলিং টু কোঅপারেট উইথ বাংলাদেশ পার্টনার্স এজ ওয়েল এস এটিএন টিভি চ্যানেলস। সৌজন্য সাক্ষাৎ শেষে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কোরিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। ভবিষ্যতে যাতে আমরা দুই দেশের সম্পর্ককে আরও বেটার করতে পারি এবং বিজনেসের দিক দিয়ে, শুধু বিজনেস না, অন্যান্য সোশ্যাল দিক দিয়ে, যেমন আমরা চাই যে আমাদের প্রোগ্রাম তাদের দেশের দেখুক, জনগণ দেখুক, তাদের প্রোগ্রাম আমাদের জনগণরা দেখুক। যারা প্রাইভেট ইনভেস্টর তারা বাংলাদেশে আসুক। আমাদের বাংলাদেশের অনেক স্কোপ আছে। বাংলাদেশ সরকার এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশি ইনভেস্টরকে, কোরিয়ান বিজনেস ডেভেলপমেন্ট হোক, অন্যান্য জিনিস, সোশ্যাল কালচারাল দিক, সব দিক দিয়ে একটা ভালো গুড রিলেশন তৈরি হোক। এবং আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ এটা প্রধান ভূমিকা যাতে আমরা রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন পেনিনসুলা এটিএন কনসোর্টিয়ামের পার্টনার কাজী হাবিব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী নাজির শাহিন, পরিচালক শাহ কামাল সোহেল। এছাড়া এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।